যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে যে স্মরণকালের ভয়াবহ তুষার ঝড় আঘাত এনেছে যেটি জ্যান্ত নামে এখানে পরিচিত তার প্রভাব এরই মধ্যে নিউ ইয়র্কে পড়েছে এরই মধ্যে আমরা জেনেছি যে উইসকনসিন ইউথা এবং মিনেসোটাতে সবচেয়ে বেশি তুষার এরই মধ্যে জমেছে প্রায় তিরিশ ইঞ্চি তুষারপাত হয়েছে উইসকনসিনে উনত্রিশ ইঞ্চি ইউথাতে এবং আঠাশ ইঞ্চি হয়েছে মিনেসরাতে মধ্য এপ্রিলে ধরনের তুষার ঝড়ের ঘটনা খুবই কম এবং এত ব্যাপক হারে তুষারপাত এবং এই আঘাত হানার বা এই শক্তিশালী আঘাত থানার ঘটনাও স্মরণকালের মধ্যেই উল্লেখযোগ্য নিউ ইয়র্ক শহরেও বেশ খানিকটা উদ্বেগের মধ্যে রয়েছে যে এই ঠান্ডা কত সময় পর্যন্ত আমাদের এই জনজীবনে প্রভাব ফেলবে এবং বিশেষ করে এই তুষার পাত আপেস্টেট নিউ ইয়র্ক থেকে বা নিউ ইয়র্ক শহরের পার্শ্ববর্তী অঞ্চল থেকে শহরে আসবে কিনা এমন একটি উদ্বেগও আমাদের প্রবাসীদের মধ্যে রয়েছে নিউ ইয়র্ক থেকে শেহাবুদ্দিন কেসলু সময় সংবাদ